Assalamualaikum, welcome to Asmatul Cooking. আমি আসমাতুল আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপিটা আজকে হলো ফ্রাইড রাইস। তো হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেই সবজিগুলো দিয়ে আপনারা একটা ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। যেমন দেখতে সুন্দর তেমন খেতে অনেক মজাদার হবে। ভাত খেতে চাইবে না, সেই বাচ্চাদের জন্য এই ফ্রাইড রাইসটা অনেক উপকারী। তো আমার ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখলে আপনাদের আসলে উপকারিত হবে। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। চলুন আমি ফুল রেসিপিতে চলে যাব। মূল রান্নাতে চলে আসলাম। একটা ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছি, কয়টা তেলটা আমার পরিমাণ মতো দিয়ে দিব। আমি এই করে কিছু দিয়ে দিচ্ছি। হাতের সাথে থাকা যে কোনো সবজি দিয়ে আপনি ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। এটা এক্সট্রা করে কোনো কিছু তৈরি রান্না করা লাগে না, বাকি এক্সট্রা করে কোনো কিছু জোগাড় করা লাগবে না। হাতের সাথে থাকা দিয়েও আমরা ইচ্ছা করলে ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারি। এরপর যে আমি অ্যাড করে নিচ্ছি বাদাম বাটা, কারণ বাদাম বাটাটা বললাম না হাতের কাছে, বাদাম বাটাটা আমার হাতের কাছে আছে, সেজন্য আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা ভাজা হয়ে গেছে, এরপর যে আমি একটু অল্প সামান্য পরিমাণ একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর যে দিয়ে দেবো আমি একটা ডিম, ডিমটাকে ভালো করে ভেজে নেবো। ভালো করে ডিমটাকে দিয়ে আমি একটা ভিডিও করে দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ, তারপরে দিয়ে দেবো আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি লবণ, লবণটা আমি আমার প্রথম মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি যে কলা উচ্ছলটা নিয়েছি, কলা উচ্ছলটা দিয়ে দিব আমি। কলা উচ্ছলটা আমি এখন গাজর নিয়েছি, গাজরটা আমি দিয়ে দিলাম। আমি আবারও বলে নিচ্ছি, কারণ ফ্রাইড রাইসের সাথে আপনি চাইলে চিকেন দিতে পারেন, অনেক কিছুই দেওয়া যায়। তো আমার ফ্রাইড রাইসটা আজকে হাতের কাছে যে সমস্ত সবজিগুলি থাকবো ওইগুলি দিয়ে আমরা একটা মজার একটা ফ্রাইড রাইস তৈরি করবো। আমরা চেষ্টা করলে কিন্তু অনেক ফ্রাইড রাইস অনেক আইটেম করে আপনারা চাইলে এই সাথে ডিম আরও অ্যাড করতে পারেন। আমি একটা ডিমে দিয়েছি, যেহেতু আমি দেখাচ্ছি যে হাতের কাছে যে সমস্ত সবজি থাকে সেইটা তো আমি আর ডিম ব্যবহার করবো না, আমি একটা ডিমে ব্যবহার করছি। আমি আর একটু ভিজে নেবো, কলমটা বাজে হয়ে গেছে, আমি এই পর্যায়ে পানি দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা চালটা মেপে, যেহেতু পানিটা মেপে দেয়নি সেক্ষেত্রে আমি পানিটা আমি আমার পরিমাণ মতো দিব। আমি যেভাবে শিখেছি সেভাবেই রান্না করতেছি। তো ভালো করে মেরেছে, তারপর আপনারা দিয়ে দেখে রাখবো। এই পর্যায়ে আপনারা চাইলে টেস্ট সল অ্যাড করতে পারেন, ভিট লবণ অ্যাড করতে পারেন, সয়া সস অ্যাড করতে পারেন। তো আমি টেস্ট সল দিয়ে দিচ্ছি, তারপরে সয়া সস দিয়ে দিব, এক কাপ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। পরিমাণে সব কিছু কিন্তু কম কম আমি করবো। সব শেষে আমি এগুলি মিশ্রণ করে লবণটা দেখে নেব, কারণ এইবার লবণ দেখলে নিলে তখন তো আপনার ফ্রাইড রাইসে আর লবণ লাগছে না। তো আমি লবণটা দেখে নিচ্ছি, তো আমার মনে হচ্ছে যে আমার লবণটা লেবুন লাগবে, আর দুটা কাঁচামরিচ দেওয়া লাগবে। তো আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো, ব্লক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। তো ব্লক এসে গেছে, আমি এই পর্যায়ে একটু, তো এই পর্যায়ে দেখবো আমার পোলাওটা আমি একটু উল্টে ফুটিয়ে দিব। একেবারে ছড়া ছড়া হয়ে গেছে, আমি একটা পরিবেশনা করবো। আমি একটা উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল হাতের কাছে থাকা সবজি দিয়ে ফ্রাইড রাইস। তো আমার ফ্রাইড রাইসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।